নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাল দিয়ে একই রকম মিষ্টি কিংবা পিঠে না খেয়ে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন তালে রসরাজ পিঠে কিংবা তালে রসরাজ মিষ্টি। পিঠেটা একেবারে অসাধারণ স্বাদের হয় আর বানানো খুবই সহজ হয়। হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই রকম নরম তুলতুলে সুস্বাদু তালে রসরাজ মিষ্টি। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। তালের পিঠা তৈরি করতে প্রথমে নিয়ে নিয়েছি এখানে পাকা তাল। আর পাকা তালের প্রথমে খোসাটাকে এরকম ছাড়িয়ে নিচ্ছি। তারপরে তিনটি বীজকে সম্পূর্ণ আলাদা করে নিয়ে একটি গ্রেটার দিয়ে একটু ঘষে দিলে দেখবেন খুব সহজে তালের কাঁথা বেরিয়ে যাবে। এই রকম জল ছাড়া শুকনো শুকনো তালের মাড় রেডি করে নিয়ে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবেন এক মাস পর্যন্ত, দেখবেন ভালো থাকবে। এইভাবে তালের মাড় সংরক্ষণ করতে পারেন। জল ছাড়া এরকম তালের কাত রেডি করতে হবে। আর যদি তালের বীজগুলোকে অল্প একটু জল দিয়ে মেখে তালের জুস রেডি করেন তাহলে সেটাকে গ্যাস ওভেনের মধ্যে কড়াইতে অল্প একটু চিনি দিয়ে তারপরে তালের কাঠটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে সংরক্ষণ করবেন। ঘন করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, দেখুন তাতেও এক মাসের বেশি ভালো থাকবে। এইভাবে তালের কাঠ সংরক্ষণ করে নেবেন। তারপরে এখানে দেখুন নিয়ে নিয়েছি কড়াইতে তালের জুস। তালের জুসটাকে একটুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন। গ্যাসের আঁচ একেবারে লোতে রেখে কিছুক্ষণ তালের জুসের সঙ্গে ময়দাটাকে রান্না করে নেব। তারপর স্বাদ মতো এক চিমটে লবণ এখানে দিয়ে দিচ্ছি। ময়দাটা যখন মোটামুটি একটু রান্না হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে সুজি। এক কাপ ময়দা নিলে সেই কাপের হাফ কাপ নিতে হবে সুজি। হাফ কাপের একটু বেশি নিলেই হবে, মোটামুটি যতটা ময়দা নেবেন তার অর্ধেক থাকবে সুজি। সুজিটা দিয়ে আবারও ময়দা এবং তালের কাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখেছি। একেবারে গ্যাসের আঁচ কমিয়ে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ নাড়তে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন বেশ সুন্দর একটা ডোতে পরিণত হয়ে যাবে। তারপরে দিতে হবে স্বাদ মতন চিনি। চিনি দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। চিনি দেওয়ার পরে দেখবেন মিশ্রণটা আগে থেকে একটু পাতলা হয়ে যাবে, কারণ এই চিনিটা কিন্তু গলতে শুরু করবে। আর এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ এরকম রান্না করে নেওয়ার পরে দেখুন কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে যাবে। বেশ তালটা দেখবেন বেশ সুন্দর পাকানো হয়ে যাবে। সুজি এবং ময়দাটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। কিছুক্ষণ এরকম নাড়তে নাড়তে দেখবেন মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসবে এবং একটা ডোতে পরিণত হয়ে আসবে। এইরকম নরম করে একটা ডো তৈরি করবেন। তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট। ডোটা দেখবেন বেশ সফট হয়ে যাবে। আর ডোটাকে যখন যে পাত্রে তুলবেন সেই পাত্রে আগে থেকে একটু তেল মেখে রেখে দেবেন। তারপরে মিশ্রণটাকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তারপরে এই গরম অবস্থাতে মিশ্রণটাকে একটা চৌকো আকারে শেপ দিয়ে দিচ্ছি। এই রকম দেখুন একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে একটু চৌকো আকারে শেপ দিয়ে দেবেন। যেইভাবে আমি মিষ্টিটা তৈরি করছি এইভাবে করে মিষ্টিটা তৈরি করে দেখুন, খেতে দেখবেন অসাধারণ স্বাদের হবে। তালের একই রকম রেসিপি বারবার না খেয়ে এই রকম ইউনিক একটি রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন। একবার খেলে বারবার খেতে চাইবেন। তালের এই রসরাজ পিঠে একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে, স্বাদ মুখে লেগে থাকবে। প্রথমে মিশ্রণটাকে একটু দেখুন এরকম বড় করে চৌকো আকারে শেপ দিয়ে নিয়েছি। তারপর একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে এইরকম ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এইরকম একটু পুরু থাকবে, তাহলে পিঠেটা বেশ খেতে দুর্দান্ত লাগবে। তালের একই রকম পিঠে খেতে বিরক্ত লাগলে নতুন ধরনের এই ইউনিক পিঠেটা একবার বানিয়ে দেখতে পারেন। একবার খেলে বারবার খেতে চাইবেন। এখন তৈরি করে নেওয়া এই চৌকো পিঠেগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একটি একটি করে পিঠে তেলের উপরে দিয়ে দিচ্ছি। প্রথমে একটি সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটা সাইড যখন ভালোভাবে হয়ে যাবে তখন অপর সাইডটাকে উল্টাতে হবে। তার আগে কাঁচা অবস্থায় কিন্তু উল্টাতে যাবেন না, কারণ এটা তেলে দেওয়ার পরে কিন্তু প্রথমে একটু নরম হয়ে যাবে। যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে কালারও কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তাই গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন। গ্যাসের আঁচ একেবারে লোতে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখুন একটা সাইডের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক একইভাবে আবার অপর সাইডটাকে ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটুক্ষণ সময় নিয়ে বেশ লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে ওপরটা এইরকম মুচমুচে লাগছে তখন এগুলোকে তেল থেকে তুলে একটি প্লেটে সার্ভ করে ফেলুন। এইভাবে তালের ভাজা পিঠে তৈরি করেও খেতে পারেন। একই রকম তালের বড়া কিংবা তাল ফুলুরি কিংবা তালের পিঠেগুলো না খেয়ে এই ইউনিক টেস্টি তালের পিঠেটা একবার ট্রাই করে দেখুন। তালের এই রকম ভাজা পিঠে একবার খেলে বারবার খেতে চাইবেন, এর ভক্ত হয়ে যাবেন। এখন এই পিঠেগুলোকে চিনি সিরার মধ্যে দিয়ে দিতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিচ্ছি 2 কাপ জল। 1 কাপ চিনি ও 2 কাপ জল এবং 2 থেকে 3 এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ এইরকম নাড়তে হবে।
আর এখানে জিনিসটা একেবারে একতার বিশিষ্ট হবে না, আবার একেবারে পাতলা হবে না। হাতের মধ্যে নিয়ে একটু চেক করে নেবেন যে একটু তেলের মতন চিটচিটে লাগছে, তাহলে বুঝতে পারবেন জিনিসটা একেবারে রেডি। আর আগে থেকে পিঠেগুলোকে ঠান্ডা করে নিয়েছি, ভেজে নেওয়া ঠান্ডা করে নেওয়া পিঠেগুলোকে এখন জিনিসটার মধ্যে দিয়ে দিলাম। আর কিন্তু গ্যাসের আঁচটা অন করার দরকার নেই, চিনির শিরাটা একটু উষ্ণ গরম আছে আর পিঠেগুলো ঠান্ডা আছে। এই উষ্ণ গরম শিরার মধ্যে পিঠেগুলোকে ডুবিয়ে রাখতে হবে প্রায় 30 মিনিট পর্যন্ত, তাহলেই দেখবেন পিঠেগুলো বেশ সুন্দর চিনির শিরাটা টেনে নেবে, ভেতর থেকে বেশ সুন্দর রসালো হবে আর একেবারে ফুলে টইটম্বুর হয়ে যাবে। চিনির শিরাটা দেখুন বন্ধুরা অনেকটা কিন্তু কমে গেছে, আর পিঠেগুলো রসটা শুষে নিয়ে বেশ টইটম্বুর হয়ে গেছে আর চিনির শিরার একটু তলার দিকে চলে গেছে, অর্থাৎ পিঠেগুলো একেবারেই রেডি। তাহলে রসরাজ পিঠে একেবারে রেডি, এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই পিঠে একবার খেলে আর একবার খেতে চাইবেন, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। রসভরি এই তালে রসরাজগুলো মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। একটি পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা রসালো হয়েছে, মাখনের মতো নরম হয় আর ভেতর থেকে বেশ রসালো হয়, খেতে দারুণ লাগে আর বানানো দেখলাম কতটাই সহজ। তাহলে আর দেরি না করে তৈরি করে ফেলুন, আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।